গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দশমী, দশমীর মাকে একটু সিন্দুর ছোঁয়াতে যাব, তাই একটু থালা রেডি করে নিয়েছি। আজকে দশমী, মনটা খুব মানে দুঃখ, তার মধ্যেও একটা খুশি যে সবাইকে সিন্দুর ছোঁয়াবো, তার সাথে মাকেও একটু সিন্দুর ছুঁয়ে আনবো। আর এদিকে আমি নিতে ভুলে গিয়েছি, দেখো বাটা নিয়েছি কিন্তু উপরে ঢাকনাটা নিতে ভুলে গেলাম, তো সেই জন্য উপরে ঢাকনাটাও নিয়ে নিচ্ছি। তো সামনেই দুর্গাপূজা, আমাদের বাড়ির থেকে বেশি দূর না মার মন্দিরটা, তো ওখানে যাব। তো চলো, আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। দেখতে থাকো আমি কিভাবে মাকে বরণ করি, মাকে সিঁদুর মানে ছোঁয়াই, সবাইকে সবার সাথে সিঁদুর দিয়ে নিয়ম করি। আর এখানে দেখো আমি জোকার দিয়ে নিচ্ছি, দিয়ে ভার বেরিয়েছি যাওয়ার জন্য। দেখো আমাদের পাড়ার সবাই, সবাইকে একসাথে আজকে সিন্দুর পড়তে চলে আসলাম। শেষ দুর্গাপূজা, আমি শুনছি কদিন পরে সিন্দুর লাগাই ভালো লাগতেছে। তো চলো বন্ধুরা, যে মন্দিরে আমরা সিন্দুর ছুঁয়ে আছি ঠাকুরকে, মানে ওখান থেকে সামনে আরেকটা মন্দির, তো আমাদের সাথে যারা গিয়েছিল আর বলছে চলো ওই মন্দিরেও যাই, গিয়ে মন্দিরে দর্শন করি, একটু সিন্দুর ছুঁয়ে আসি। তা বললাম চলো। আর এদিকে দেখো মার্কেট আজকে পুরো ফাঁকা, যেখানে যেখানে মেলা বসেছিল সব উঠিয়ে নিয়েছে, কারণ আজকে তো দশমী না, আর মেলা কি বসবে দশমীতে। তো সেই দেখে দেখে ওদেরকে বললাম যে দেখো পুরো মেলা শেষ হয়ে গিয়েছে, পুরো দোকান টোকান সব বন্ধ হয়ে গিয়েছে এখন। আর যেখানে সামনে দুর্গাপূজা হয়েছে ওখানে টুকটাক কয়েকটা ছিল দোকান, আর কিন্তু মার্কেটের মধ্যে সব দোকান বন্ধ করে দিয়েছে। তো আমরা দেখো এই যে আরেকটা মন্দিরে চলে আসছি, এটা আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো এই মন্দিরে এসে ঠাকুরের চরণে একটু সিন্দুর দিয়ে নিলাম, আর ঠাকুর প্রণাম টণাম করে, তো এক দিদির সাথে আমার দেখা হয়েছে। তো সেই দিদিও বললো যে তোমার ফটো ওঠা হয়েছে, যদি আসো একটু সিন্দুর পরে নিই। তো সেটাই, তো আমাদের সাথে যে যে গিয়েছিল ওরা সব সিন্দুর পরতে রেডি, আর এই যে এই বোন বলছে আসো সিন্দুর পরিয়ে দিই, তো আমাকে সিন্দুর পরিয়ে দিল। দেখতে দেখতে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম, ঠাকুর মানে বিসর্জন দিচ্ছে দেখতে। তুমি যেতে যেতে এতই দেরি হয়ে গিয়েছে, অনেকটাই ঠাকুর নিয়ে গিয়েছিল, আমি হয়তো দুইটা না তিনটা মানে দেখেছি আর কি মন্দিরের, এসে মা দুর্গা ভাসানের সেটা দুইটা মন্দিরের থেকে দেখেছি, বাকিগুলা সব মানে নিয়ে গিয়েছিল।
তো সেটাই দেখো, দেখতে থাকতে ভালো লাগবে তোমাদের। গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।